হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আজ 7ই মার্চ, এখন সন্ধেবেলা তোমার সাথে একটা ব্লগ করছি। জানি না ব্লগটা কখন ছাড়বো, হয়তো কালকে দেবো। 8ই মার্চ কাল তো নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আমরা সকলেই জানি কালকে আন্তর্জাতিক নারী দিবস। আর আজকে তাই 7ই মার্চ, আজকে এখন সন্ধেবেলা। তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে দিনের বেলা রোড গিয়েছিলাম, এবং আমাদের রাস্তা চন্দ্রকোনা রোড থেকে যাবার পথে এবং আসার পথে আমাদের গ্রাম বাংলার পরিবেশ থেকে শহরের যানজটপূর্ণ শহরের পরিবেশ সব দেখিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছি। আমার হচ্ছে একটা ভিডিওতে, একটা ভিডিও নয়, প্রায় সব ভিডিওই কমেন্ট লাইক করে আমার গ্রামের বোনেরা। তাদের একটা দাবি, তাদের নিয়ে একটা ছোট কবিতা বলতে, সমাজের সামাজিক দৃষ্টিকোণ, তাদেরকে সমাজে কোন চোখে দেখে। যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি, আমাদের গ্রাম বাংলার মেয়েরা কতটা অসহায়, তাদের 18 বছর, একটু বড় হলে তাদের বিয়ে দেওয়ার চিন্তা থাকে, বাড়ির পরিবারের সমাজের, তারা উচ্চশিক্ষিত হতে পারে না, তারা সমাজের বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত। এই জন্য একটা কবিতা লিখে, একটা কবিতার আকারে একটা ব্লগ করতে বলেছিল, সেই জন্যই একটা কবিতা লিখেছি এবং তোমাদের সামনে সেটা শেয়ার করব। তোমরা বলবে কেমন হয়েছে। আর সত্যি আমাদের শহর এলাকার কিন্তু আজকাল সমাজে অনেকটা উন্নত, অনেক উন্নতশীল সমাজ, সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না, সেখানে নারী পুরুষের সমান মর্যাদা, এবং নারীরা কত শিক্ষিত, উচ্চশিক্ষিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মের মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করছে। কিন্তু গ্রামের যে মেয়েরা, শুধু যে আমাদের গ্রাম তা কিন্তু নয়, আমাদের গ্রাম অনেকটাই উন্নত, কিন্তু তাছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে অনুন্নত জায়গা, অনুন্নত গ্রাম, যেখানে শিক্ষার আলো তো পৌঁছাতেই পারে না, সেই সব জায়গায় যেখানে নারীরা আজও সমাজের 4 দেয়ালের মধ্যে বন্দি, অসহায়, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত প্রতি মুহূর্তে, তাদের নিয়ে, সেই সমস্ত নারীদেরকে নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি এবং সেটা তোমাদেরকে বলছি। আর এই কবিতাটা উৎসর্গ করলাম সেই সমস্ত নারীদেরকে, সেই সমস্ত ছোট ছোট মেয়েদেরকে, যাদের চোখে অগাধ স্বপ্ন, অগাধ স্বপ্ন নিয়ে এবং আশা নিয়ে তারা বড় হয় এবং জন্মগ্রহণ করে, কিন্তু তাদের স্বপ্ন, তাদের হচ্ছে অগাধ বিশ্বাস অচিরেই নষ্ট হয়ে যায় এবং তাদেরকে সমাজ ব্যবস্থা, তাদেরকে সমাজের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কারণে তারা জর্জরিত হয় এবং তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় অল্প বয়সেই। তাদের যে কত স্বপ্ন, তাদের যে শিক্ষার অধিকার, সেই সমস্ত তাদেরকে কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। তাই সেই সমস্ত মেয়েদেরকে আমি এটা উৎসর্গ করলাম, এই কবিতাটা। ঠিক আছে, তবে বলছি কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই মেয়েটা 30 বছর পেরিয়ে গেল, কবে করবি রে তুই বিয়ে? বাপ মায়ের ঘাড়ে বোঝা হয়ে আছিস শুধু, বুঝিস না ওরা চিন্তায় মরে তোকে নিয়ে। বড্ড বেহায় রে তুই মুখুড়ি, কলেজে মিশতিস একগাদা ছেলের সাথে, সঠিক সময়ে যদি বিয়েটা করে নিতিস, বন্ধুর সংখ্যা কম হলে কি ক্ষতি হতো তাতে? ঘরে বসে ডিগ্রি বাড়িয়ে কি লাভ, গুছিয়ে সংসার করতিস দেখে শুনে। বিয়ের পর গ্র্যাজুয়েশন শেষ করতিস না হয়, মনে রাখিস সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যারে মেয়ে, কলম কিনি নাকি রে তুই? গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা কি তোর সাজে? বছর গড়ালে লোকে 5 কথা বলবে আরো, তখন কি আর মুখ দেখাতে পারবি সমাজে? কত আইবুড়ো মেয়ে বঞ্চনা শুনে রোজ, ভারী বোঝার মতো অবসাদের ভোগে। প্রতিবেশী আত্মীয় তার স্বাধীনতা কেড়ে নেয় আর বদনাম রটায় অনেক অপবাদ সহযোগে। ছোট্ট কয়েকটা লাইন লিখেছিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। সত্যি সমাজে আরও কত অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ আছে, অবহেলিত নারী আছে, যারা সমাজে প্রতি মুহূর্তে নির্যাতনের শিকার হয়। যেখানে ছেলেরা 40-50 বিয়ে করলো, কিন্তু মেয়েদের 20 পেরিয়ে গেলেই যে বলা হয় কুড়িয়েই বুড়ি। আমাদের সমাজ অবস্থায়, আমাদের গ্রাম বাংলা সমাজ অবস্থায়, শহর কত উন্নত, ওই জন্যই শহর আরও উন্নত এবং উন্নততর হচ্ছে এবং গ্রাম ওই জন্যই পিছিয়ে। কিন্তু আমাদের এই মানসিকতা ত্যাগ করতে হবে। অনেকেই আমার এই ব্লগটা দেখবে, তারা জানাবে কেমন লাগলো ব্লগটা, এবং সত্যি আমাদের কিন্তু এই মানসিকতা, এটা আমাদের ত্যাগ করতে হবে, তবে একটা উন্নত সমাজ, উন্নত উন্নত সমাজ এবং উন্নতশীল সমাজ গড়ে উঠবে আমরা মনে করি। ঠিক আছে, আজ তবে রাখলাম, আবার কাল আসবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। সকলকে আগাম নারী দিবসের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধা। যে যে সম্মানের জায়গায় আছো সে সেভাবে নিবে। ঠিক আছে, আজ তবে রাখলাম, কালকে আন্তর্জাতিক নারী দিবস, কালকে একটা ছোট্ট ব্লগ করবো অবশ্যই দেখবে। এবং আজকে এই ব্লগটা আজকে না ছাড়তে পারলেও কালকে ছাড়বো আন্তর্জাতিক নারী দিবসে, এবং সেই উপলক্ষেই তো এই ব্লগটা করলাম। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, রাখলাম আজকে, কাল আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, সকলকে শুভরাত্রি।